Welcome back to my channel Simple Life with Sangita. আর আমি তোমাদের সঙ্গীতা। আজকে আমি চলে এসেছি আমার ঢাকাই শাড়ির কালেকশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা যারা যারা আমার জুয়েলারি ভিডিওটা এখনো দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সের লিংক থেকে গিয়ে ভিডিওটা দেখে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, অল অপশনে ক্লিক করো, তাহলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে চলো আজকে শুরু করা যাক। প্রথম একটা মাস্টার্ড কালারের সাথে এই পার্টটা ব্লু দেখো, পুরো শাড়িটা এরকম ওয়ার্ক করা। দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমার প্রথম ঢাকাই শাড়ি, ঠিক আছে, যেটা আমি প্রথম আমার নিজের টাকা একটু একটু করে সঞ্চয় করে এটা কিনেছিলাম। নেক্সট চলে আসছি এই শাড়িটায়। দেখো এটা একদম ডিপ গ্রিন, দেখেছ? এই শাড়িটা আমি কিনিনি, এটা আমাকে আমার মেজ মামা গিফট করেছিল পুজোর সময়। এই শাড়িটা ফুলিয়া থেকে কেনা। এরপরে যে শাড়িটা আমি দেখাচ্ছি ঢাকায়ের, এটা আমার খুব খুব পছন্দের শাড়ি। মানে আমার মা আমাকে এই কালারটা বারবার নিতে বারণ করেছিল, কিন্তু আমি এই কথাটা মায়ের একদম শুনিনি, কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। দেখো পুরো সাদা রঙের একটা ঢাকাই জামদানি। আর এগুলো জানো তো সব সফট ঢাকাই, যে সেই পড়লে একদম গরমে পাঁপড়ের মতন ফুলে যাচ্ছে এরকম কোনো প্রবলেম হবে না। এটা খুব খুব সফট, দেখেছ? এটা হোয়াইট কালারের। নেক্সটটা দেখো, ভালো করে দেখো। এরপরেরটায় চলে যাচ্ছি, এটা থ্রি ডি ঢাকাই। ওপরটা ব্ল্যাক, মিডলটা ইয়েলো আর তলের পোর্শনটা রেড। এই ঢাকাই শাড়িটা আমাকে দিয়েছিল আমার বর্দি ভাই। দেখো এই শাড়িটা যদিও আমার নয়, আমার মায়ের, তবুও যেহেতু ঢাকায় কালেকশন দেখাবো বলে আমি সবগুলো ঢাকাই আজকে নিয়ে এসেছি। এই দেখো এই শাড়িটাও খুব খুব সুন্দর দেখতে। এই শাড়িটা আমার মাকে আমার মামা গিফট করেছিল। এগুলো খুব সফট ঢাকাই, দেখো এগুলো পরতে কোনো কষ্ট হয় না, কারণ জেনারেলি আমি তাঁতের শাড়ি খুব একটা পরি না। ওই যে একটা কড়কড়ে ভাব থাকে, পরলে কীরকম একটা গরম হয়, ফুলে যায় চারিদিকে মনে হয়, তো আমি এমনিতে শাড়ি পরতে খুব ভালোবাসি। আর এই ঢাকাই শাড়িগুলো আমার খুব ভাল লাগে, সফট ঢাকাই। আমাদের এখানে ঢাকাই শাড়ির বিভিন্ন রকমের কালেকশন খুব ভালো পাওয়া যায়। আমি যদি কখনো পারি একদম আমাদের যে শপ থেকে আমি এগুলো কালেক্ট করি তোমাদের একবার নিয়ে গিয়ে ওদের কালেকশন দেখাবো। এটা দুটো কালারের ঢাকাই, ভেতরটা হোয়াইট, হোয়াইটের সাথে আবার ইয়েলো যে একটা টোন গেছে দেখো, খুব খুব সুন্দর লাগছে। এই দেখো দেখেছ, এটাও দুটো কালার মিক্স করে আছে।
বিস্কিট কালারের সাথে রেড। এই শাড়িটাও খুব সুন্দর লাগে পরলে। এটাও আমার নয়, এটা আমার মায়ের। এটা আমার মাকে আমার দাদা গিফট করেছিল, আমার মামার ছেলে। নেক্সট যে ঢাকাইটায় যাব, এটাও আমি নিজেকে নিজে গিফট করেছিলাম। এটা অরেঞ্জ কালারের, দেখো কাছ থেকে দেখাচ্ছি। এটা অরেঞ্জের ওপরে সেলফের কাজ করা, আর মিডিলে একটা একটা করে হোয়াইটের ছোট্ট ছোট্ট ফুল আছে। আচ্ছা, এটাও দুটো কালারই, দেখো। এটা যদিও আমি কখনো পরিনি। নেক্সট যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডে, দেখেছ? এটা আমার খুব ফেভারিট ঢাকাই, কারণ ব্ল্যাক রেড দুটো কালারই আমার খুব ভালো লাগে। আর এটা আমি অনেকবার পরেছি, আর নেক্সট টাইম যখন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে চলে যাচ্ছি, এটাও খুব সুন্দর দেখতে এই ঢাকাইটাও। এটার কুচিতে একরকম এই প্রিন্টটা রয়েছে, আর পুরো শাড়িটা রয়েছে এরকম, দেখেছ? লাস্ট আজকে যে ঢাকাইটা দিয়ে আমি শেষ করব, এটা আমার খুব খুব ফেভারিট একটা ঢাকাই শাড়ি। এই দেখো, পুরোটাই রেড কালারের, আর তার উপরে গোল্ডেন দিয়ে ওয়ার্ক করা আছে। এই শাড়িটা আমি পরেছি, তবে আমার কাছে এর কোনো ফটো এই মুহূর্তে নেই। আমি নেক্সট বার যখন পরবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই শাড়ির কালেকশন, ঢাকাই শাড়ির কালেকশন কেমন লাগলো আমার সাথে প্লিজ জানিও নিচের কমেন্ট সেকশনে। আর কি ধরনের শাড়ি তোমরা দেখতে চাও, আমার প্রচুর হ্যান্ডলুমের কালেকশন আছে, তোমরা দেখতে চাও কি না নিচে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটা প্রেস করে অলটা প্রেস করে দেবে, তাহলে আমার আপলোডেড ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে তোমার কাছে। আর যারা এখনও আমার আগের স্টোরেজ ড্রয়ার সেটিংয়ের ভিডিওটা বা আমার জুয়েলারি কালেকশনের ভিডিওটা দেখোনি, তারা তাড়াতাড়ি চলে যাও, নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে এসো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। এখনকার মতো বাই বাই।